আর আমি চন্দিলের কাছে যাব। চন্দিল, এই যে আপেক্ষিক, কোনটা শ্রীল কোনটা অশ্রীল কে নির্ধারণ করবে? কোন সেন্সর বোর্ড, কোন মানুষ, কোন পণ্ডিত এ বিষয়ে শেষ কথা বলবে, এবং সে এমন কোন শেষ কথা বলবে যেটা কালোত্তীর্ণ, যেটা যুগের সঙ্গে সঙ্গে কোনো রকম তার পরিবর্তন হবে না, খুব সহজ এটা কি উত্তর সম্ভব? আছে। হ্যাঁ, খুব সহজ উত্তর হচ্ছে কেউ বলবে না, কোনো ভদ্র জায়গায় কেউ বলে না। তার কারণ হচ্ছে সিনেমাটা দেখলো, তারপর তার ভালো লাগলো না, চলে গেল। বা সব জায়গায় এক্সিট লেখা আছে সিনেমা হলে, কিন্তু জল জল করছে, ফলে বেরিয়ে যাওয়ার কোনো বাধা নেই। বা টিভিতে একটা অফ নব থাকে, এটা অনেকে জানে না, কিন্তু রেডিও টিভি সবে জানে অফ করার একটা নব আছে, এটা ভারতের অনেকে জানে না। হ্যাঁ, ভারতের অনেকে জানে না। তা এই যে ঋতুদা বললো না একটু আগে, যে ঋতুদা খুব তর্ক করলো যে বাংলা ভাষায় ওয়ার্ল্ড সিনেমা বহুদিন আগে হয়ে গেছে। যদি সত্যি হতো তাহলে এই কন্ট্রোভার্সিটি হতো না, এই ডিবেটটা এক্সিস্ট করতো না, তাহলে গৌতম ঘোষের মতো পরিচালককে আজকে বসে বলতে হতো না যে আমি ওটাকে কায়দা করে করেছি যাতে সেন্সারটা পাস করে। অঞ্জন দত্তর মতো পরিচালককে বলতে হতো না যে আমার মনে হয় অনেক সিনেমার অনেক ক্ষতি হয়ে গেছে দেখাতে না পেরে, কারণ সেটা ডিম্যান্ড করছিল। আর এরম তো হতে পারে যে একটা লোক, আমরা তাকে চিনিই না, সে হয়তো পৃথিবীর একজন সেরা পরিচালক, সে হয়তো 17টা যৌন দৃশ্য দিয়ে ছবিটা ভেবেছিল, কিন্তু বাংলায় করতে হবে বলে সে কোনোদিনই করে উঠতে পারলো না। হয়তো কে বলতে পারে সেটা পথের পাঞ্চালীর চেয়ে 10 গুণ ভালো ছবি হতো। কেন আমরা এই রকম একটা জায়গায় পড়ে থাকবো যে, ধরো সত্যজিৎ রায় বলেছিলেন অপুর সংসার করতে গিয়ে, যে যেহেতু অপু আর অপর্ণাকে উনি কোনো যৌন দৃশ্যে দেখাতে পারবেন না, সেহেতু উনি সেই লিমিটেশনটা মেনে নিয়ে, প্যারামিটারটা মেনে নিয়ে উনি অন্য একটা সিকোয়েন্স করেছিলেন, যেটা ওর মতে পৃথিবীর ছবিতে একটা সুইটেস্ট সিকোয়েন্স, তা নিয়ে আমাদের কোনো অসুবিধে নেই। হ্যাঁ, চুলে কাটা, হেন তেন, ঠোঙা ফাটানো, আর বড় সিকোয়েন্স আছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, তা নিয়ে কোনো অসুবিধে নেই, খুব ভালো কথা। এবার সত্যজিৎ মনে করতেন যে একটা সমাজের বাস্তবতাকে মেনে ছবি করতে হবে। পৃথিবীতে এরম পরিচালক থাকতেই পারেন যিনি মনে করতে পারেন যে সমাজ আমাকে অ্যাটেস্ট করে দেবে তবে আমি চিত্রনাট্য লিখবো, এটাকে আমি মানবই না। পৃথিবীতে যতগুলো শিল্প আছে, আজকে তো চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছে, ধরো সিনেমা, এই একটা ক্যানভাসে একটা লোক আঁকছে, এবার পিকাসো মনে করলো না এটা হয় না, এটা চোখের তলে একটা চোখ বসিয়ে দেবো, কোনোদিন হতে পারে না। ধর ব্রাক, তুই কী বলছিস, ব্রাক আর পিকাসো মিলে কিউবিজমটা তৈরি করেছিলেন, এবার সেটাকে বলে যে সব কিছুকে ভাঙো, ভেঙে যেখানে যা খুশি বসাও, তা কি হতে পারে? একটা চোখের তলে একটা চোখ হয় নাকি একটা স্তনের তলে একটা কোনো হয়? হতে পারে না, ফলে সে করবে না। কিন্তু সমস্ত শিল্প এগিয়ে গেছে একটাই ভাবে, যত শিল্প পৃথিবীতে আছে, লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস বার্তুলুচি যখন করেছিলেন, বার্তুলুচির কথা গৌতম দা বলছিলেন, পাগলের মতো হই হই পড়ে গেছিল সমস্ত জায়গায়, ব্যান্ড হ্যানা ত্যানা, ইটালিতে বললো একে ঢুকতে দেবো না, অমুক করবো না, তারপর কান ওই ছবিটা দেখালো, তারপর পলিনকে লিখলেন, মানে এখন ওটা একটা লিজেন্ডারি ছবি। এবার ঝগড়া ঝাঁটি চিরকাল হয়েছে, গীত গোবিন্দ লেখা নিয়ে জয়দেবকে কম কুৎসা শুনতে হয়নি, যে তোমার এই রকম এত রতিরস এর মধ্যে আছে যে কুয়োয় একটা বাচ্চাকে নিয়ে জল তুলতে গিয়ে মা বাচ্চাটাকে কুয়োয় ফেলে দিল, এইটাকে ইনস্ট্যান্স করে বলা হলো যে জয়দেব খুব খারাপ লিখেছেন। এবার কেউ ঠিক করে দেবে না, কারণ যেই তুমি কাউকে বলবে যে ওই তো অমুক ইয়েতে ও ঠিক করে দেবে, তখনই পৃথিবীর যে কেউ একটা করে, আমি এটা লেখায় লিখেছিলাম যে ধরো সেন্সর বোর্ডে কে আছে, তারপরে এটা আমি কাউকে ব্যক্তিগতভাবে বলছি, আমি বলছি সেন্সর বোর্ডে কে আছে, তার 5 জন লোক আছে, তাদের রুচি অনুযায়ী একটা ছবি পাস হবে। তো ধরা যাক সেন্সার বোর্ডে জগদীশ বসু বসে আছেন, আমরা ধরি ঋতুদার একটা ছবিতে একটা প্রেমিক একটা গাছ থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে একটা প্রেমিকার খোপায় পড়িয়ে দিল, জগদীশ বসু ব্যান, তার কারণ একটা গাছ যার প্রাণ আছে, তুমি তার অঙ্গ মুছিয়ে নিলে এটা ঘরে বাচ্চার আঙুল আপনি ছিঁড়ে দেখাতে পারবেন? আঁচলে ঢুকিয়ে দিলেন, পারবে না। জগদীশ বসু বললেন ব্যান করো ওই ছবিটা, ঋতুর উপর কেন? এই তো অনেক না, হবে না, কারণ গাছের প্রাণ আছে, তুমি পাথর দেখাতে পারতে, তুমি ললিপপ দেখাতে পারতে, তুমি কেন ফুল দেখাতে? ফলে পৃথিবীতে তুমি যাই করবে, ধরো হিটলারের বিরুদ্ধে আমি একটা ছবি করছি, আমাদের এই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে একটা ছবি এসেছিল লেনিনের, লেনিনকে নিয়ে, লেনিনের বিরুদ্ধে নয়, একেবারেই নয়, সকুরব একজন উন্মাদের মতো ভালো পরিচালক, সকুরবের, সকুর, হ্যাঁ, এবার তিনি টরাস বলে একটা ছবি করেছিলেন, এবার সেই ছবি নিয়ে বিরাট হইহট্টগোল হয়েছিল। তার দুটো কারণ ছিল, একটা হচ্ছে লেনিনকে একবার পেছন থেকে নগ্ন দেখানো হয়েছিল, আর দুই হচ্ছে লেনিনকে দেখানো হয়েছিল তার এমন একটা অসুখ হয়েছে উনি সব ভুলে যাচ্ছেন। এবার আমি জানি না আপত্তি কেন হয়েছিল, তার প্রধান কারণ নিশ্চয়ই এই যে লেনিনের কখনো নিতম্ব থাকতে পারে না, কারণ তিনি তো এত বড় একজন মানুষ, হয়তো বুক অব দিচ্ছিল আবক্ষ, কিন্তু সকুরব জানেন না রাশিয়া থেকে। আর দ্বিতীয় ঝঞ্ঝঞ্ঝাট ছিল যে লেনিনকে কেন দেখানো হবে, উনি সব ভুলে যাচ্ছেন। এবার লেনিনের কিন্তু আমরা সবাই লাল ঘাসে নীল ঘোড়া নাটক পড়েছি, যেখানে ব্রেনে একটা গুলি লজ ছিল এবং উনি সবসময় জানতেন এই ঝঞ্ঝাটটা হতে পারে, কিন্তু এত কাজ বিপ্লবের যে উনি সময় পাননি, এই নিয়ে হই হই হলো। ঠিক আছে, খুব ভালো কথা, দেখানো উচিত না হেনা তেনা। পরের দিন একটা ছবি দেখানো হলো সকুরবের, সেটার নাম মুলস, সেটা হচ্ছে হিটলারকে নিয়ে। পরের দিন সেখানে কি দেখানো হলো, হিটলারের সবসময় এত পেট খারাপ যে যখন তখন তার মলত্যাগ করার দরকার হয়, এবং একটা জায়গায় পিকনিকে তিনি গেছেন তার প্রেমিকা এবং বন্ধু বান্ধব এবং কারা, মানে হিটলারের অধস্তন লোকদের নিয়ে, সেখানে হিটলারের এত বেগ এলো যে উনি সবাইকে তাড়িয়ে দিয়ে কোনো মতে চুপি চুপি একটা জায়গায় মলত্যাগ করে সেটা বরফ দিয়ে ঢেকে আবার গটমট করে চলে এলেন। আর একটা দৃশ্যে হিটলারের যিনি বান্ধবী, তিনি হিটলারকে একটা লাথি মেরে বাথরুমে অনেকক্ষণ তাড়া করে একটা লাথি মেরে চৌবাচ্চার মধ্যে ফেলে দিলেন। কলকাতার একজন লোক কিন্তু বললো না, এই হিটলার এত বড় লোক তুমি তাহলে কেউ অপমান করছো কেন? তার মানে হিটলারকে অপমান করা যায় কিন্তু লেনিনকে যায়, হিটলার ভিলেন তো। হ্যাঁ,
এইবারে যদি সেন্সার বোর্ডে কেউ থাকে যে নিও নাৎসি, তার মনে হলো হিটলার যা করেছে বেশ করেছে, ভালো করেছে, এবার সে ওই ছবিটাকে ব্যান করবে, লেনিনের ছবিটাকে ব্যান করবেন, কিন্তু সত্যিকারের উজার মানুষ করছে এই যে কোনোটাকেই ব্যান করবেন, মানে করো না, করতে পারো। ফলে বাংলা ছবি আমি মোশনটাকে পুরোপুরি সাপোর্ট করি, বাংলা ছবি সাবালক হয়নি, বাংলা ছবি নিশ্চয়ই সত্যিই পথের পাঁচালি করেছেন সাবালক হয়েছে, হেন করেছেন সাবালক হয়েছে, কিন্তু সবাই কি করেছেন একটা প্যারামিটার মেনে চলেছেন যে ভাই এর বেশি কিন্তু করতে দেবে না। দু দিক থেকেই আছে, গৌতম দা যেটা বলছেন যে এক হচ্ছে এটা করলে সেন্সার অ্যালাউ করবে না, তুমি দর্শককে ছবিটা দেখাতে পারবে না, দুই হচ্ছে যদি দর্শককে দেখাইও ফিল্ম করতে হবে তাহলে দর্শক তার রুচি অনুযায়ী নেবে না। এইখানে যে ঋতুদা বলছে তোমরা রুচিকে এইটা বলে বাঙালিকে প্রভোক করছো, আমি মনে করি প্রভোক করা উচিত, কারণ বাঙালির কোনো না কোনোভাবে এটাকে ফেস করা উচিত। সাবালককে, নাবালককে, নাবালক হচ্ছে যে সবসময় ভয় পায়, ওখানে জুজু আছে, সেখানে হাম্বুড়ো আছে, ওখানে যক্ষ্মী মেটে আছে, যাবো না, ও মা আমি এখন বাথরুমে যেতে পারছি না, ওখানে ভূত আছে। আর সাবালককে যে বলে যা ফেস কর, কিচ্ছু নেই, অন্ধকার মানেই ভূত নয়, যা। এবার কাউ কারোর একটা প্রয়োজন বা কারোর দশজনের বা 200 জনের বা 2000 জনের প্রয়োজন, যারা বলবে এটাকে ফেস করো। তুমি যৌনতার জন্য পাগল হয়ে যাচ্ছ। একবার একটা খবরে কাগজে খবর বেরোলো যে একজন বাঙালি নারী নগ্ন হয়ে পোজ দিয়েছেন, আর কোনো কথা নেই, কোনো চায়ের দোকান, কফির দোকান, কেউ বাথরুম যাচ্ছে না, ক্লিপিংটা কোথায়, ক্লিপিংটা কোথায়, এইভাবে দেখবো, তার মানে তুই এর থেকে এইরকম আনন্দ ডিরাইভ করিস? তাই যদি হয় যা এতটা আনন্দ দিচ্ছে, এতটা পুলক দিচ্ছে, সেটাকে আবার নোংরা বলছিস কেন? আমরা যখন এই ফিল্ম ক্লাবে যেতাম বা তখন সিনে সেন্ট্রাল অসাধারণ একটা ফেস্টিভ্যাল করতো, লাইন দিতাম সবাই দাঁড়া কি ছবি আছে, কি ছবি আছে, না অমুক ছবি, কটা নোংরা সিন আছে, কটা নোংরা সিন আছে। আমি একটা গল্প বলি চন্দ্রিল, একটা পোলিশ ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে বুঝেছ, জ্যোতি সিনেমায়, তার শেষ ছবিটা হচ্ছে আমাদের আন্দ্রে ওয়াইদার এভরিথিং ফর সেল। আমার পাশে একটি লোক বসে আছে, সে ব্ল্যাকে টিকিট কিনেছে, গালাগাল দিয়ে দিতে বেরোচ্ছে, এত টাকা দিয়ে ব্ল্যাকে টিকিট, মানে টিকিট কিনলাম, এটা আমাকে একজন বোঝালো একটা মেয়ের গল্প, জীবনে আর কিছুই নেই, এভরিথিং ফর সেল, মানে শেষ অবধি তার সমস্ত কিছু সেল করতে আরম্ভ করলো, কিছুই তো পেলাম না, মানে এইটা কিন্তু এই কৌতূহল রয়ে গেছে। আমার কথাটা এই, সোসাইটির মেম্বার একটা সময় সবাই তো ভালো সিনেমার জন্য মেম্বার হয়নি, বহু লোক কিন্তু আনসেন্সার ছবি দেখে, না না কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ডেলিগেট হওয়ার জন্য হুড়োহুড়িটা পড়ে যায় কেন, তার কারণ কি সবাই খুব আন্তর্জাতিক ছবি আর সাবটাইটেল পড়া, ইংরেজি সাবটাইটেল পড়ার জন্য যাচ্ছে, ঘন্টা যাচ্ছে, এখানে আনসেন্সার সেক্স দেখা যায় বলে যাচ্ছে, আর কোনো কারণে যাচ্ছে না। এবার আমার প্রশ্ন হচ্ছে এই যে নোংরা সিন, নোংরা সিন বলে চেঁচাচ্ছিস, তাহলে নোংরামি কোথায়? তোকে তো এটা চমৎকার একটা স্নান দিচ্ছে, তাই যদি হয়, যদি ওটা নোংরা হয় তাহলে তোমার দেখার জন্য এত উদগ্র আগ্রহ থাকা উচিত না, আর যদি আগ্রহ থাকে অত আনন্দ হয় তাহলে ওটা নোংরা না, ওটা পরিষ্কার। এইদিকে কিন্তু বাঙালি সত্যি একেবারেই সাবালক হয়নি, সেটা কোনো শিল্পেই হয়নি। এবার কবিতা টবিতা যৌনতা থাকলে কেউ বোঝে না, কারণ কবিতা কেউ পড়েই না, আর এটা অডিও ভিজুয়াল, এটা একদম সরাসরি আসে, সেই জন্য নইলে এইরকম একটা হই হচ্ছে, হুল্লোড় হচ্ছে, পাগলের মতো চতুর্দিকে একটা কথা ছাড়া, দুর্গাপুজো আসছে, সব ছাড়ো ছত্রাক নিয়ে কথা বলো। তারপরে ঋতুটা বলছে না বাংলা ওয়ার্ল্ড সিনেমা হয়ে গেছে, আরে যদি কেট উইন্সলেট নুড পোস্ট করবে তাই নিয়ে কে, কেট উইন্সলেট বাবা পর্যন্ত চিঠি লিখবে না, আর আমাদের এখানে হই হুল্লোড়ে চিৎকার চেঁচামেচি কাণ্ড হচ্ছে। এবং বাংলা ছবির আমি মনে করি সাবালক হওয়া দরকার আছে, এবং তুমি যে প্রশ্নটা করেছিলে কে শেষ কথা বলবে, আর শেষ নেই যে শেষ কথা কে বলবে, কেউ বলতে পারে না, এবং তার জন্যে পৃথিবীর কোনো এখন অন্তত একটা সময় তো সব জায়গাতেই ঝামেলা হয়েছে, কারণ আস্তে আস্তে তো কনজারভেটিজম থেকে একটা লিবারেল অ্যাটিটিউডের লোকে এসছে, কিন্তু অন্য কোথাও এখন কিচ্ছু করার না, যেটা ঋতুদা বললো একটা বলে দেওয়া হয়েছে, ভাই এগুলো আছে জেনে যদি আসো তাহলে এসো। এইবারে হরদা বলছিলেন যে তুমি কি এরা বাচ্চা নিয়ে দেখতে পারে, প্রশ্ন হচ্ছে অ্যাডাল্ট ছবি বাচ্চা তো ঢুকতেই দেবে না, বাইরে আইসক্রিম খাবে, বাবা মা দেখবে, এ তো কথা না, বাচ্চা ঢুকবে কেন? আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এইখানে ধরে নেওয়া হচ্ছে যে মানুষ, অধিকাংশ মানুষ যেটা চান বলে ধরছে কিছু জ্যাঠামশাই, সেইটাকে ভারতীয় রুচি বলে ডিফাইন করছে, বলছে ভারতীয় রুচিতে এটা হবে, ওটা হবে না, ঠিক তো? আচ্ছা, এবার প্রশ্ন হলো জিনিসটা কিন্তু দুদিক থেকে হয়, মানে একটা লোক জন্মালো একটা দেশে যেখানে সমস্ত মেয়েদের গান গাওয়া বারণ, এবার সে কিন্তু মেয়ের গলা শুনলেই ভাবে ওটা অশালীন, কারণ সে তো এই সমাজে জন্মেছে। এবার ধরা যাক একটা লোক সেই সমাজের সব কিছুর বিরোধিতা করে বললো যে এ গান গাইনি, এবার তাকে মারা হবে, কারণ মেয়েদের গান গাওয়া তো অশালীন। এবার সে আরেকটা দেশে গিয়ে দেখলো সেটা অশালীন নয়, ফলে এই যে বলা হচ্ছে না যে একটা রুচি, লোকজন যা চান, ওরম কোনো কথা নেই। এরম স্টিভ জবস একটা কথা বলেছিলেন যে যখন ওই আইপড বার করলেন, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি মার্কেট রিসার্চ করেছেন এর জন্য, তো হচ্ছে কোনো মার্কেট রিসার্চ করিনি, মার্কেট তো আমি তৈরি করি কেন না, তার কারণ হচ্ছে ইটস নট দ্য কনজিউমার্স ডিউটি টু নো হোয়াট হি অর শি ওয়ান্টস, এইরকম একটা কথা বলেছিলেন। মানে কি, আমি যদি এমন একটা শিল্প করি যেটা ধাক্কা মারার পর লোকে বলবে আরে তাই তো, এরকম তো হয়, এটাই আমার চাহিদা। হ্যাঁ, তার মানে কি, শুধু কিন্তু লোকে বোঝে না যে সে কি চায়, শিল্পীকেও বলতে হয় যে দেখ না, এটা দেখ, তা নইলে তো পৃথিবীর কোনো শিল্পী প্রগতিই হতো না।
ধরো আমি একটা কথা বলছি, 1855 সালে একটা লোক বেশ মেটে খাটো বাজে দেখতে কিন্তু প্রচণ্ড জেদি লোক দুটো বই লিখলো, যে বই দুটোর সারমর্ম হচ্ছে এই যে বিধবাদের আবার বিয়ে দেওয়া উচিত। লোকটার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার হই হই পড়ে গেল, তার কারণ কি, এটা তাবৎ জনরুচিকে আহত করে। কারণ বিধবার বিয়ে কি করাবে, বিধবা তো একজনের প্রতি তার শরীরটাকে দান করেছে, তার শরীরের সুচিতা চলে গেছে, সে মরে গেছে, এবার আর একটা লোককে সে শরীর দিতে পারে না। এবার বিদ্যাসাগরের সই সংগ্রহ হলো, কটা হলো 987, আমি রাউন্ড ফিগার ধরছি 1000। রাধাকান্ত দেবের বিরোধী সই সংগ্রহ করলেন 36763, আমি ধরছি 37,000। 37 গুণ লোক বলছে যে বিদ্যাসাগর জনরুচিকে আহত করছেন। তাহলে এবার কর্তৃপক্ষের কী করা উচিত ছিল? বিদ্যাসাগরের নামে রাস্তায় রাস্তায় তখন খেউড় চলছে, যাচ্ছে দেখে অশ্লীল গান লেখা চলছে এবং বলা হচ্ছে মার বেটাকে, মারার জন্য লোক আছে। বিদ্যাসাগর আবার তাদের মধ্যে একজনের কাছে গিয়ে বলেছিলেন যে এখানেই মারো, আবার অত দূর কষ্ট করবে কেন, তারা লজ্জা পেয়েছিল, তখনকার দিন বলে লজ্জা পেয়েছিল, এখন মাথা ফাটিয়ে দিল। এবার ঘটনা হচ্ছে এই যে, তাহলে কর্তৃপক্ষের দিক থেকে আমি যদি জিনিসটা দেখি, জনরুচি কি বলছে, মূল্যবোধ কি বলছে, যে বিধবা বিবাহকে প্রমোট করে এই লোকটা খারাপ কাজ করেছে, ওই দুটোকে ব্যান করো, পারলে এই লোকটাকে রাজ্য থেকে তাড়াও। কিন্তু কর্তৃপক্ষ তা করেনি, করে কি খারাপ করেছে এখন আমরা কি মনে করি ইন রেট্রোস্পেক্ট? আমার তো ধারণা খারাপ করেনি। ফলে মানুষ কি চায়, এর চেয়ে বড় কথা হলো যেটা অঞ্জনদা বারবার হার্ট করছেন, সেটা হচ্ছে শিল্পীর স্বাধীনতা। শিল্পী কিন্তু পৃথিবীর কোন সমাজে এরকম বহু শিল্পী আছেন যারা কিচ্ছু তোয়াক্কা করেন না, কিচ্ছু না। মানে সালভাদর দালি একটা ক্যানভাস আঁকলেন, এক্সিবিটেড হলো, সেখানে একটি লোক তার প্যান্টের পেছনে এত টাকায় পায়খানা লেগে আছে, ফ্রান্সের মতো জায়গা, বলা হলো এইটা চলতে পারে না, এটা তুমি আঁকতে পারো না। তখন আবার লুই আরাগা প্রবন্ধ লিখলেন, হ্যানা করলেন, তো সালভাদর দালি আবার ভ্যালিডেটেড হলেন কোথাও। ফলে তর্ক হবে, কিন্তু শিল্পীর স্বাধীনতা হরণ করা কোথাও যেতে পারে না। এবং আমি অঞ্জনদার ওই কথাটাকে আমি মনে করি মূল্যবান, যে কত ছবি কে বলতে পারে কত ছবির কত ক্ষতি হয়ে গেছে ওটা না দেখাতে পেন, আমরা তো জানি না, সে লোকটা তো ছবি করার সাহসই করলো না। না ভারতীয় মূল্য, আর ভারতীয় মূল্যবোধটা কি, যেটা গৌতম বলছে অসম, আজকে আমার মূল্যবোধ অমুক জায়গার লোকের মূল্যবোধ, আর ওই রকম কেয়ার করতে গেলে সবাইকে ভালোবেসে সবার অ্যাটেস্টেশন স্যার করবো তো, এটা লিখবো তো, এটা তাহলে আসতে পারি, এরম বলতে গেলে পৃথিবীতে কোথাও কোন শিল্প তৈরি হয়নি, হতে পারে না। তাহলে তো আমি তো একটা এক্সাম্পল দিচ্ছি, 6 বছর লাগবে, গোটা ভারতে ভোট নিতে হবে। একটা 12 নম্বরের প্রশ্ন ছিল ইউনিটি ইন ডাইভার্সিটি, শুধু ওইখানে ছাড়া আর ভারতে কিন্তু কোথাও কালচারাল ইউনিটি নেই। ওই ইতিহাসের পত্রিকাটা ওই, হ্যাঁ 12 দিত, তাতে ভালো লিখলে 8 সাড়ে 8 অব্দি আমরা পেয়েছি, এটা মুখস্থ লিখত, কিন্তু ইউনিটি ইন ডাইভার্সিটি নেই। একথা আমরা বহুবার বলি না, যে ধরো আমার সঙ্গে দ্যাট ইজ ইনক্রেডিবল ইন্ডিয়া নেই বলে, এরকম ডাইভার্স বলে, মানে এটা কোনো কথা হতে পারে না। এই যে এই এখন এই একটা কথা বারবার আমি শুনছি, বা অনেকেই বলবেন যে দাঁড়া দাঁড়া ওটা কি প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক, এ কথা এখানেও কয়েকজন বলেছে। এবার প্রশ্ন হচ্ছে, দেখো একটা শিল্পীর, একটা শিল্পে এমন কি অপ্রাসঙ্গিক জিনিস রাখারও অধিকার আছে? মানে ধরা যাক একটা একটা যে কোনো গড় বাংলা ছবি দেখো, যে কোনো গড় মেন স্ট্রিম ছবি, 6খানা গান থাকে, কোন গানটা প্রাসঙ্গিক? অধিকাংশ ক্ষেত্রে কোনো গানই প্রাসঙ্গিক না, ওখানে গান ঢোকাতে হবে বলে গান ঢোকানো হয়েছে। কেউ কি তার কোনো প্রতিবাদ করেছে? বিভূতিভূষণ পাতার পর পাতা আশাওড়া গাছের বর্ণনা দিয়ে যাচ্ছেন, না ওটা প্রকৃতি প্রেম, কিছু বলা হলো না। রবীন্দ্রনাথ যে কবিতাটা 4 লাইনে শেষ হতে পারে, 400 বাড়ি নিয়ে চলে গেলেন শুধু ভলিউম বাড়াবেন বলে, কারোর কোনো আপত্তি হলো না। সত্যজিৎ রায় পথের পাঁচালি করছেন, সেখানে 1.5 মিনিট ধরে জল ফড়িং নাচে, অপু জল ফড়িং না দুর্গা জল ফড়িং, কেউ নয়, তাহলে কেউ তো আপত্তি করলো না, করবেই বা কেন? আমরা জানি ওটা একটা মানে তুলনাহীন সিকোয়েন্স, কারণ ওটা গ্রাম জীবনকে যেভাবে ধরে, এবং একটা মহিলার তার স্বামীর চিঠি পেয়ে যে আনন্দ, তাকে যে ওইভাবে জলের রিপল এবং তারপর দুটো ফড়িংয়ে নাচ দিয়ে সিগনিফাই করা যায়, এটাই কেউ কল্পনা করতো না। কিন্তু যদি অপ্রাসঙ্গিক বলে তোমার কারোর উপর ঝাঁপিয়ে পড়তে হয়, তাহলে ওটার উপরও পড়তে হয়, তাই না? কিন্তু এগুলো কেউ বলে না, শুধু যৌনতার ক্ষেত্রে লোকে ধরো দাঁড়ো দাঁড়ো ওটা অপ্রাসঙ্গিক। আরে তোকে যখন এই এতগুলো সিন দেখানো হলো যেগুলো কোনোটা প্রাসঙ্গিক নয়, তোর কোনো অসুবিধে নেই, বিচ্ছিরি ভাবে হাসিয়ে যাচ্ছে কাতুকুতু দিয়ে, ভাল লাগছে না, কিন্তু কি হয়েছে কবে, তখন কি বলবে, আচ্ছা করেছে করেছে, আমার ভাল লাগছে না, আমি উঠে যাবো, কি আমি চোখ বুঝে বসে থাকবো, কি আমি বড় হবো? কিন্তু যৌনতা হলে বলবে দাঁড়াও তুমি এটা দেখাতে পারবে না। মানে এতক্ষণ কিন্তু ব্যাপারটা কি ছিল, শিল্পী দেখিয়েছেন আমার ভাল লাগছে না, আমি দেখবো না, মানে হিউমার, কি করছে জনি লিভার ভাল লাগছে না, তাহলে কি জনি লিভারকে মারো, বলা বলা না, বলা আমার ভাল লাগছে না, এই ছবিটা দেখিস না রে, মিটে গেল। সমস্ত অপ্রাসঙ্গিকতার ক্ষেত্রে কিন্তু এটা ভূতের না 6 মিনিট ধরে হলো গুপি গায়েন বাঘা বাহিনী, কেন হলো কেউ জানে না, সত্যজিৎ কেউ কিছু বলতে পারলো না, এ ঠিক আছে টু লং আ সিকোয়েন্স, পরে সত্যজিৎকে ইংরেজিতে বলেছিল, বাংলায় কেউ কিছু বলারও সাহস করে, কিন্তু কেউ বলেছে, অনেকে বলেছিল, কেউ বলে গুপি গায়েন মশাই অনেক লম্বা, কি 6 মিনিট ধরে একটা জিনিস চলছে, কেন এটা কি, এটা কি গুপি বাঘার বন্ধু, কেউ জানে না, কোনো আপত্তি নেই। শুধু যৌনতার ক্ষেত্রে সবাইকে তোমার দায়বদ্ধ, তোমার মানে একদম জবাবদিহি করতে হবে, কেন করেছেন, ওই শটটার কি দরকার ছিল, আরে শিল্প জিনিসটারই তো দরকার ছিল না, সিনেমা না তুললে কি ক্ষতি হতো? আরে আমার একটা ছবি পোস্টারে মানে দেবশ্রীর শুধু খালি পিঠ ছিল দেখায় দেখায়, সেই নিয়ে কাগজে লেখালেখি হলো,
বাংলা ছবির পোস্টার কোথায় যাচ্ছে একেবারে যা? আরে আমরা যখন ইংরেজি সিনেমা দেখতাম, যে যে সিনেমার পোস্টারে আলকাতরা মারা আছে ওইগুলো দেখতাম, তার কারণ হচ্ছে তাতে সেক্স থাকবে, সেদিকেও মিসলিডিং। মিসলিডিং কিভাবে জিনিসটা ছিল, ওরা ইচ্ছে করে চমৎকার পোস্টারে আলকাতরা মেরে রাখে। না না না, মানে সাহেবরা সেক্স করতে পারবে, আমরা সেক্স করি না জানো, এমন একটা, আমরা সেক্স করি না একেবারেই। এটা একটা ব্যাপার, ভারত পাখিরা এসে ছোট ছোট বাচ্চা চৌকাঠে রেখে যায়,